এবছর বর্ষাটা এলো বেশ দেরি করে। এতদিন মানুষ বৃষ্টির জন্য কত কিছুই না করেছে, কিন্তু বর্ষাটি এলো শেষে। এখন দীপাবলির সময়ও বৃষ্টির বিরাম, আর বজ্রের ঝলকানি পাল্লা দিয়ে বাড়ছে। আমাদের পাড়ার ক্লাবে প্রোগ্রাম আগামী পরশু। আমরা কয়েকজন প্যান্ডেল লাগাতে এসেছিলাম, আবার সেই বেদম বৃষ্টি। ব্যাস মাঝ রাস্তায় কাজ বন্ধ, ক্লাব ঘরে ঢুকে এলাম। ইতিমধ্যে কারেন্ট খানাও চলে গেছে, তো একটা আধ ভাঙা মোমবাতি জ্বালিয়ে টেবিলের এক পাশে জুয়েল, এক পাশে নূর, আর এক পাশে রামুদা, আর এই হতভাগ্য আমি কোথাও জায়গা না পেয়ে টেবিলেই চড়ে বসেছি। রামুদা বিটকেল স্বরে বললে, হয়ে গেল, সব অন্ধ বন্ধ হয়ে গেল, এখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর উপায় দেখছি না। নূর ভ্রুকুচকে বললে, মাথায় হাত কেন, মাথায় হাত কেন, এখানে কি শোক পালন হচ্ছে? রামুদাটা না সত্যি মাইরি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর রবি, তুই তো ভালো গল্প টল্প বলিস, একটা জমিয়ে গল্প শুরু কর দেখি, যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ না হয় গল্পই শুনি। গল্প? এই রে মাটি করেছে, এখন এই দুর্যোগের সময় গল্প পাই কোথায়? নূরের সাথে সাথে এবার সবাই শুরু করলো, হ্যাঁ একটা গল্প হয়ে যা, বেশ জমিয়ে ভূতের গল্প। ওদের মুখে ভূতের নাম শুনে আমার সাথে সদ্য ঘটে যাওয়া ঘটনাটা মাথার মধ্যে নাড়াচাড়া দিয়ে উঠল। বললাম, ভূতের গল্প তো মনে নেই, তবে একটা সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা যা আমার সাথে রিসেন্টলি ঘটেছে শোনাতে পারি। ঝটপট শোনা, আর তো শুনছ না যে। নে নে তাড়াতাড়ি শুরু কর, শুরু কর, দেরি করিস নি। বেশ শোনো তবে, কিছুদিন আগে আমি খাবার ডেলিভারির ব্যবসা শুরু করেছিলাম, তোদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি, তা ব্যবসাটা কেমন চলছে? ওই ব্যবসাটা আজ আর নেই, কিছুদিন হলো তুলে দিয়েছি। সেই নিয়েই আজকের ভয়ানক সত্যিকারের কাহিনী, যেথায় ভূতের বাস। ততদিনে বেশ কিছুদিন হয়েছিল শুরু করেছিলাম খাবার ডেলিভারির ব্যবসা। বাড়িতে বউ রান্না করে, আমি প্যাকিং করি, একটি ছেলেকেও রেখেছিলাম, নাম মলয়, সে শুধু বাড়ি বাড়ি পৌঁছে দেয় খাবার। ভালোই চলছিল বেশ, কিন্তু দুদিন ধরে একটি নতুন ঠিকানা থেকে ফোন আসছে, খাবার দিতে বলছে, ছেলেটি দিয়েও যাচ্ছে। সমস্যাটা হচ্ছে ভদ্রলোক টাকা দেওয়ার আগেই বাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে। ঘটনার আগের দিন তো তককে তককেই ছিলাম টাকার কথা বলবো বলে। 33 নম্বর মুড়ারি পুকুর লেনে দুটো মিল লাগবে। একটানা রেকর্ডিং এর মতো ঠিকানা বলেই ফোনটার সাথে সাথে কেটে গেল, কিছু বলার সুযোগই পেলাম না। সেদিনও ফোনটা এসেছিল, যথারীতি দুই প্লেট থালিও চেয়েছিল। ফোনে রিসিভারটা নামিয়ে রেখেই আজ একটা হিস্তনেস্ত করতে হবে বলে ঠিক করলাম। দুদিনের টাকা বাকি রেখে আবার 3 নম্বর দিনও বাকি, এটা কি মজা হচ্ছে? মলয়কে ডেকে পাঠালাম, ও আসতে আমি বললাম, ঠিক কোথায় বলতো বাড়িটা? কোন বাড়ি দাদা, যে বেটা টাকা মেটায় না? হ্যাঁ হ্যাঁ সেই বাড়িটাই, আজ নিজে আমি যাবো লোকটার বাড়িতে, দেখি কি করে না মিটিয়ে পারে। বাড়িটা কিন্তু খুব অদ্ভুত দাদা, কোনো কলিং বেল নেই, দরজার কড়া নাড়লে খানিকক্ষণ পর দরজা অল্প ফাঁক হয়ে একটা মুষ্কো হাত বেরিয়ে এসে প্যাকেটগুলো নিয়ে ধরম করে দরজা বন্ধ করে দেয়। টাকার উচ্চবাচ্য তো দূর দাদা, আমি তো লোকটার মুখ পর্যন্ত দেখতে পাইনি। বলিস কি রে, আচ্ছা আমি যাই, দেখি হিসেব চুকিয়ে আসতে পারি কি না। তখন দুপুর 12টা প্রায়, দুটো মিল হাতে করে 24 নম্বর মিনি বাস ধরে চললুম 33 নম্বর মুরারি দত্তের বাড়িটার কাছে। যখন পৌঁছলাম তখন প্রায় 1:10, দূর থেকে 33 নম্বর লেখাটা স্পষ্ট দেখতে পেলাম, শ্বেত পাথরের উপর কালো রং দিয়ে লেখা। বেশ পুরনো দিনের কাঠামোর বাড়ি, বিভিন্ন জায়গায় প্যালেস তারা খসে পড়েছে, সেখান থেকে অশ্বত্থ নয়নতারার চারা উঁকি দিচ্ছে। সামনের দিকে কোনো এককালে একটা বারান্দা ছিল, শুধু কাঠের ফ্রেমটাই তার অবশিষ্ট, আজ আর কিছুই নেই। আশপাশেও সেরকম বাড়ি আর দেখা যায় না, পাশে কিছু ঝোপঝাড়, জঙ্গল। দু চার পা এগিয়ে দরজার কাছে গিয়ে কড়া দুটো বেশ জোরে নেড়ে হাঁক দিলাম, কেউ আছেন ভিতরে, কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। এবার গলার জোরটা আরও বাড়িয়ে হাঁক দিলাম, কেউ কি আছেন? আমি দুপুরের খাবার ডেলিভারি দিতে এসেছি। কয়েকবার এরকম ডাকাডাকি করার মিনিট 2-3 পর দরজার পাল্লাটা অল্প ফাঁক হলো। তারপর একটু ফাঁক হওয়া দরজা থেকে কে একটা খপাত করে প্যাকেট দুটো নিয়ে দুম করে দরজা বন্ধ করে দিল।
টাকার কথা বলা তো দূরস্থ, লোকটার মুখ পর্যন্ত দেখতে পেলাম না। মলয়ের কথাই মনে পড়ল, ও এরমটাই বলেছিল। এই ভরদুপুরেও এদিকে সেরকম লোকজন নেই যে ডাকাডাকি করে লোক জড়ো করব। তবুও ঠিক করলাম আজ আমি টাকা নিয়ে ছাড়ব। আবার আমি দরজায় তুমুল ধাক্কাধাক্কি শুরু করলাম, সঙ্গে তুমুল চিৎকার, ও দাদা কেউ আছেন? ও দাদা আমার টাকাটা তো দেবেন, তিন দিন ধরে খাচ্ছেন একটা পয়সা ধরাচ্ছেন না, এই করলে আমার ব্যবসায় যে লাটে উঠবে কি মুশকিল। আরে ও দাদা দাদা, আমি দরজার উপর হুমড়ি খেয়ে ধাক্কাধাক্কি করছিলাম। হঠাৎ দরজাটা পিছন দিক থেকে আলগা হয়ে ছিটকে পড়লাম ভিতরের দিকে। পুরনো দিনের দরজা, তাই আগলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি ছটফট করে উঠে দাঁড়ালাম। এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। গা ঝেড়ে এবার ভালো করে চারিদিকটা তাকিয়ে দেখলাম। ভিতরটাও একেবারে ভাঙাচোড়া, পরিবর্গা বেরিয়ে এসেছে চারিদিক থেকে। ভিতরের দেওয়ালে জায়গায় জায়গায় বট অশ্বত্থের গাছ বেশ ভালোই ডালপালা ছড়িয়ে দেওয়ালগুলিকে ফাটিয়ে দিয়েছে। সিংহ দরজা পার হয়ে ভিতরের দিকে এগিয়ে গেলাম। এ তো দুর্গা দালান মনে হচ্ছে, দুর্গাপুজো হতো হয়তো কখনো এই সময়। বিশাল বাড়ি, কিন্তু আশ্চর্য কোথাও কোনো লোকজন নেই। আস্তে আস্তে এগিয়ে গেলাম ভিতরের দিকে। একসময় যে এই বাড়িটা বেশ বনেদি বাড়ি ছিল তাতে কোনো সন্দেহ নেই। ভিতরের উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি দুর্গাপুজোর দালানে চারিদিকে হরিণের সিংহের কারুকার্য করা বেশ কিছু মূর্তি টাঙিয়ে রাখা। যদিও দীর্ঘদিনের অযত্নে ওগুলোই ধুলো পড়ে মলিন হয়ে গেছে। চারদিকে মাকড়সার চাল। এখান থেকে দাঁড়িয়ে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা অস্পষ্ট হলেও বুঝতে পারলাম কোন দিক থেকে আসছে, সেই দিকে এগিয়ে গেলাম। এবার বেশ কয়েকটা বন্ধ ঘর পেরোতেই শব্দের উৎসটা এবার খুঁজে পেলাম। একটা দরজার সামনে থেকে দেখলাম প্রায় ভাঙাচোড়া একটা খাটে একজন বসে রেডিও শুনছে। আমি একটু গলা খাঁকড়ি দিলাম। শুনছেন? শুনছি, আপনার টাকা তো? আমি এরকম উত্তর আশা করিনি, ঘাবড়ে গিয়ে আমতামতা করে বললাম, হ্যাঁ মানে তিন দিনের টাকা বাকি তো, তাই। আসুন আসুন, ভিতরে এসে বসুন। এবার ভালো করে লোকটার দিকে তাকালাম আমি। মাথার চুলগুলো কদম ছাঁট, পিটানো চেহারা, মুখের মাঝখান দিয়ে একটা গভীর কাটা দাগ এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে। জুয়েল আমার এই কথায় লাফিয়ে উঠল, বলল, বুঝেছি বুঝেছি, এই লোকটাই ভূত তাই তো? এই স্টুপিডটা সবেতে বাড়াবাড়ি দিল গল্পটার মজা নষ্ট করে। আমি হেসে বললাম, দাঁড়াও বন্ধু দাঁড়াও, গল্প তো এখানেই শেষ নয়, দেখা যাক না কি হয়। জুয়েল মাথা নিচু করে বললে, সরি ভুল হয়ে গেছে, তবে একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল। বলছি দাদা, হোম ডেলিভারি ছেড়ে দিয়ে এখন কি করছো বলো তো, যে রাতারাতি এত ঝা চকচকে হয়ে গেলে? বটে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা জানলে তোরাও রোজগার করে ঝা চকচকে হতে পারিস, তা আবার বাড়িতে বসে। সত্যি? একদম। এই দেখ, প্রথমে মোবাইলে মিশো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তারপর মোবাইল নাম্বার দিয়ে সহজেই সাইন আপ করে ফেল। এই অ্যাপে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না। সাইন আপ করার পরেই দেখতে পাবি টপ ক্লাস সাপ্লায়ারদের বহু হাই কোয়ালিটি প্রোডাক্ট, শাড়ি জামা কাপড় প্রসাধনী আরও অনেক কিছু। যে ক্যাটালগটা তোর পছন্দ হবে মনের মতো মার্জিন রেখে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার কর বন্ধু বান্ধব বা পরিবারের সাথে। তারপর? তারপর ওই প্রোডাক্ট পছন্দ করে কেউ কিনলেই 10 দিনের মধ্যে মার্জিন তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, ব্যাস। আর হ্যাঁ, যদি কারোর কোনো প্রোডাক্ট অপছন্দ হয় 7 দিনের মধ্যে ফেরত দিলে পুরো টাকাটাই ফেরত পাবে। আমার কথায় তিনজনেই লাফিয়ে উঠল, আমরা তাহলে এক্ষুনি সাইন আপ করছি। হ্যাঁ, এবার বলতো তারপর কি হলো? হ্যাঁ, কোথায় ছিলাম জানি? হয়তো তুই ওই লোকটার সামনে গিয়ে বসলি। হ্যাঁ, তারপর লোকটা বললে, চিন্তা করো না ভাই, পাওনাদারদের আমরা কখনো ফেরাই না, তোমার পাওনাও মিটিয়ে দেব, এখানে তো সেরকম কেউ আসে না, তুমি এলে ভালো লাগলো। আমি কৌতূহলী হয়ে উঠলাম এবার, এখানে কেউ আসে না কেন? কেন আবার, এই পোড়ো বাড়িতে কে আসবে? তা ঠিক। তারপর লোকটা বলতে শুরু করলো, বুঝলে ভাই, আমি ছিলাম এই বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের লোক। লোকটার কথা আমি বিস্মিত হলাম,
এতক্ষণ যাকে ভাবছিলাম বাড়ির মালিক সে কিনা চাকর। অনেক ছোটবেলা থেকে এই বাড়িতেই কাজ করি। বাড়ির প্রথম মালিক ছিলেন সূর্যনারায়ণ মজুমদার। তিনি খুব ভালোবাসতেন আমায়, একদম নিজের ছেদের মতো। তিনি মানুষটিও ছিলেন ভারী ভালো। তিনি বেঁচে থাকলে এ বাড়িতে ধুমধাম করে দুর্গা পূজা হতো, পরিবারের সকলে সেই পূজা দেখতে জড়ো হতো। বড়বাবু মারা যাবার পর সে পুজো লাটে উঠল। মৃত্যুশয্যাতেও বড়বাবু এই আমার হাতেই শেষবার জল খেতে চেয়েছিলেন। তিনি মারা যাবার পর মালিকানা এলো তাঁর ছেলে ওই সূর্য কমলের হাতে। ব্যাস, তারপর থেকে শুরু হলো অশান্তি। সারাদিন মদের নেশে চুর হয়ে থাকতো, সাথে জুয়া। এই করে সব টাকা করি চলে গেল এই নেশার তাড়নায়। এরপর ঘরের ঘটিবাটিতে টান পড়ল, ঘরের সব আসবাবপত্র ঘড়ি সব বেচতে শুরু করলো। এসব অনাচার আমার সহ্য হচ্ছিল না, বাধা দিলাম, বারণ করলাম অনেক। আমাকেও প্রথম থেকে সহ্য করতে পারতো না। বড়বাবু আমায় ছেলের মতো ভালোবাসত কিনা। একদিন মাতাল হয়ে ঘোরের মধ্যে রয়েছেন, পাওনাদাররা এসছেন বাকি টাকা নিতে, দরজার বাইরে তাও কমপক্ষে 10-20 জন। আপনাদের সব টাকা ফেরত দিয়ে দেবো, বিশ্বাস করুন। চুপ কর কোলাঙ্গার, আর কত মিথ্যে বলবি জানিস? তোর কত পাওনা আছে? পয়সার মুরত নেই, আবার টাকা ফেরত দেবে? এক্ষুনি বাইরে আয়, তোকে গোয়ানো ধোলাই দেওয়া হবে। সূর্যের অবস্থা তখন পাগলের মতো। সাথে সাথে সূর্যকমল পকেট থেকে বের করলো একটা সোনার বালা। ওই সোনার বালাটি ছিল ওর মায়ের শেষ স্মৃতি। আমি এতক্ষণ সব শুনছিলাম, এবার প্রতিবাদ করে উঠলাম, কি হচ্ছে এটা? কি এটা? মা ঠাকুরনের শেষ স্মৃতি, আমি কিছুতে এটা এটা দিতে দেবো না, বলেই ছিনে নিলাম বালাটা। সূর্য রেগে আগুন হয়ে গেল। একটা চাকরের এত সাহস, আমার হাত থেকে আমার জিনিস ছিনিয়ে নিস! সাথে সাথে টলতে টলতে উঠে দাঁড়িয়ে ঘরের দেওয়ালে সাজানো তরোয়াল স্ট্যান্ড থেকে একটা মরচে পড়া তরোয়াল হ্যাচ কাটানে বের করে আনল। আমি কিছু বোঝার আগেই আমাকে লক্ষ্য করে চালিয়ে দিল আমার মুখে। আমি ব্যথায় কাতরে উঠলাম, মুখ চেপে ধরে ওখানেই বসে পড়লাম। আমার হাতে থাকা বালাটা ছিটকে দূরে পড়ে গেল। এতক্ষণ যেন চোখের সামনে একটা সিনেমার মতো সব দেখছিলাম। লোকটা থামতেই ঘোর কাটলো আমার, বুঝলাম মুখের কাটা দাগটা সেই সময়ে। এখানেই শেষ নয় ভাই। একদিন সূর্যকমল দলিল খুঁজে পেল, যেখানে লেখা ছিল ওর বাবা সূর্যনারায়ণ বাবু আমার নামে কিছু সোনার মোহর এবারই কোথাও লুকিয়ে রেখে দিয়েছেন। এই খবর জানবার পরই সূর্যকমল সারা বাড়ির মেঝে খুঁড়ে ফেলল, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া গেল না। সেই মুহূর্ত দূরস্থ। ততদিনে ছোটবাবু না খেতে পেয়ে কঙ্কালসার চেহারা হয়েছে, কিন্তু আমাকে দেখেই ওর সেই পুরনো মোহরের দুঃখ জাগার দিয়ে উঠল। বলল, তুই কেন এসেছিস এখানে? বেরিয়ে যা বলছি। ছোটবাবু, আপনার কি চেহারা হয়েছে দেখেছেন? দয়া করে ভুলে যান সব পুরনো কথা, কিছু খাবার জোগাড় করে আনি, সেগুলো খান। খাবার কিনবি? খাবার কিনবি কোত্থেকে? তার মানে তোর কাছে অবশ্যই মোহরগুলো আছে, বের কর শিগগির। জোর হাতে বললাম, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি জানি না কোথায় মোহর। কিন্তু আবার সেদিন ছোটবাবু আমার গায়ে হাত তুললেন, বললেন, হারামজাদা, তোকে আমি বিশ্বাস করি না। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, নিমক হারাম। এবার আর সহ্য হলো না আমার। জানেন, সে দেওয়ালে তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা বের করে দিলাম চালিয়ে সূর্যকমলের গলায়। এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে গেল। শুনছিলাম বোধ হয়ে হঠাৎ দরজাতে কেউ এসে দাঁড়িয়েছে বুঝলাম। ঘরের ভিতর তার ছায়া পড়েছে। পিছন ফিরতে ফিরতেই তার হুঙ্কার শুনতে পেলাম, চুপ রাও। পিছনে ফিরে দেখি এক লম্বা চওড়া সুঠাম চেহারার লোক হাতে খোলা তরোয়াল দাঁড়িয়ে আছেন দরজার জুড়ে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, আবার কে? তারপর লাফ দিয়ে বিছানা থেকে নেমে একবারে দাঁড়িয়ে গেলাম। ওই দরজায় দাঁড়ানো লোকটা খাটে বসা লোকটার উপর ঝাঁপিয়ে পড়তে পড়তে বলল, তুই ব্যাটা চাকর, এত বড় বড় কথা বলিস, বের করাই মোহরগুলো। আমি জানি না হুজুর, আমি জানি না কোথায় আছি, সত্যি জানি না। বিছানায় তখন দুজনের এক কণ্ড যুদ্ধ চলছে।
একজন তলোয়ার নিয়ে রেড়ে করে তেড়ে যাচ্ছেন, আরেকজন তার ছন্ডামার্কা হাত দিয়ে সব আটকে যাচ্ছে প্রাণপণে। সে কি বিভৎস দৃশ্য! পার কর মোহর, পার কর! পাওনাদাররা টাকা নিতে এসছে, কোথা থেকে দেবো, পার কর এক্ষুনি! আমি জানি না হুজুর, আমি জানি না! চাকরটি হঠাৎ তলোয়ারটা ছো মেরে ছিনে নিয়ে বসিয়ে দিল সূর্য কমলের গলায়। গলাটা ছিটকে মেঝেতে পড়তে গিয়ে উঠে শূন্যে ভাসতে লাগলো। মুন্ডু ও ধর ওই রকম অবস্থায় আলাদা হয়েও জ্যান্ত। আমি পিছনে সরতে সরতে ততক্ষণে জানলার পাশে চলে এসেছি। ওরকম মুন্ডু কাটা অবস্থায় হঠাৎ সূর্য কমলের নজর পড়ল আমার। এই যে পাওনাদার, তুমি কোন আঙ্কেল এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এই হারামজাদা চাকরকে এক্ষুনি বলো মোহরগুলো বার করতে, নইলে একটি পয়সা পাবে না বলে দিলাম। এই বলে আমার দিকে তরোয়াল নিয়ে স্কন্ধ কাটা দেহটা এগিয়ে আসতে লাগলো। তখন পুরোই অন্ধকার হয়ে এসেছে। আমি ভয়ের চোটে পাশের ভাঙা জানলাটা দিয়ে লাফ দিলাম, জঙ্গলে এসে পড়লাম। হাত পা জঙ্গলের ঝোপঝাড়ে কেটে গেল। পিছন থেকে গর্জন আসছে দুজনের। দৌড়তে দৌড়তে শুনতে পেলাম সূর্য কমলের চিৎকার, আর আসবি কখনো, টাকা চাইছে কিরে বল! সাথে চাকর ও মালিকের দুজনের অট্টহাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। প্রাণপণ ছুটতে লাগলাম। মনে মনে ঠিকই করে নিয়েছিলাম, যতক্ষণ না লোকালয় দেখতে পাচ্ছি থামবো না। জঙ্গল শেষ করে একটা লোকালয় এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম আর নয় হোম ডেলিভারি, অনেক হয়েছে, যা দেখলাম ও আর আমার দ্বারা হবে না। রামুদা বললে, বলিস কি, এই যে বিশাল বড় গল্প হয়ে গেছে! শুধু গল্প নয়, গল্পের ভেতরে আরো গল্প। ওহ রবিদা, যা শোনালে আজ রাতে আর ঘুম হবে না। কি ভয়ঙ্কর ঘটনা, আমি হলে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। চল, বৃষ্টি থেমে গেছে, এখন সারা রাত ধরে এবার প্যান্ডেল টাঙাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আর ওই মিশো অ্যাপটার কথা মনে আছে তো? এই অ্যাপ থেকে বহু ছেলে মেয়ে মাসে প্রচুর রোজগার করছে, তোরাও কর। একদম একদম। আর বন্ধুরা, তোমরাও যদি এই অ্যাপ থেকে উপার্জন করতে চাও, নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, ক্লিক করে এক্ষুনি ইনস্টল করে সাইন আপ করো। নে নে নে, চল 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 চল।